জেলা প্রশাসক সম্মেলন 2023 এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। হবে কিন্তু উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখতে পারবো, সেটাই আমরা চাই। আজকে আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এটাও আমাদের ধরে রাখতে হবে। এটা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইতিমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কী কী সুবিধা পাবো আর কী কী পাবো না, সে বিষয়টাও আমরা চিন্তা করেছি এবং আমরা একটা কমিটিও করেছে বিভিন্ন বিষয়ে, তো আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। আমি আমাদের বিভাগ এবং জেলা প্রশাসক বৃন্দকে একটি কথাই বলবো যে একটা পরিবর্তন আমি দেখেছি আপনাদের মাঝে, কারণ আমি আমার বাবাও ক্ষমতায় ছিলেন তখনও দেখেছি, আবার আমি যখন বিরোধী দলে বা আমি যখন 81 সালে বাংলাদেশে ফিরে আসি, যখন আমি সারা বাংলাদেশ ঘুরি তখনও দেখেছি। তবে এটুকু আমি গর্বের সাথে বলতে পারি যে আমি আসার পরে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে এই যে জনমুখী, জনগণের পাশে দাঁড়ানোর বা জনগণের সেবা দেওয়ার যে একটা আন্তরিকতা, সেই আন্তরিকতাটা সৃষ্টি হয়েছে। আর সেটা যদি না হতো তা আজকে বাংলাদেশের উন্নয়নে যতটুকু কাজ আমরা করতে পেরেছি বা সফলতা পেয়েছি সেটা কিন্তু সম্ভব হতো না। আমাদের জনপ্রতিনিধি আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসি, কারণ আমাদের মেয়াদ তো মাত্র 5 বছর, আর তারপরে বাংলাদেশের ক্ষমতা বদলের যে ধারা ছিল 75-এর পর থেকে অনেক চড়াই উৎরাই, কখনো কেউ হঠাৎ টেলিভিশনে এসে বলে দিল আজকে থেকে আমি রাষ্ট্রপতি হলাম, এই যে একটা মানে দুঃসহ অবস্থা ছিল। অন্তত এটুকু বলতে পারি যে 2009 সরকার গঠনের পর থেকে এই 22 পর্যন্ত অন্তত সে ধরনের ঘটনা ঘটে, যদিও চেষ্টা করা হয়েছে, তো সেখানেও যখন এই যে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, অগ্নিসন্ত্রাস, গাছ কাটা বা নানা ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, তখনও আপনারা মাঠ পর্যায়ে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত আমি দেখেছি। আর প্রাকৃতিক দুর্যোগ তো আছে, কাজে আমাদের দুর্যোগ অনেক রকম মোকাবেলা করতে হয়, সেটা আমাদের করতে হবে, কিন্তু তার মাঝেও আমাদের এগিয়ে যেতে হবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1 ফেব্রুয়ারি 1972 সালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এক ভাষণে বলেছিলেন, কোট, আমি কোট করছি, কোট, সরকারি কর্মচারী ভাইয়েরা আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে, জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে, এখন থেকে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে, আনকোট। এটাই বাস্তব কথা যে জনগণের সেবক। আজকে আমরাও যারা নির্বাচিত প্রতিনিধি যতটুকু সুযোগ সুবিধা পাই বা আপনারাও সরকারি আমলা হিসেবে যে সুযোগ সুবিধা পান, এগুলির অবদান তো জনগণের, কারণ জনগণের অর্থ, জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তো সব কিছু চলে। কিন্তু সেই জনগণকে যদি অর্থনৈতিকভাবে আমরা সক্ষম করে তুলতে পারি, যেটা আমাদের সবসময় লক্ষ্য, এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রত্যেকটা পরিকল্পনা সব কিছুই হচ্ছে একেবারে তৃণমূল থেকে আমরা দেশকে উন্নত করে আনতে চাই, এবং সেই প্রচেষ্টাই আমরা চালাচ্ছি যে আমাদের উন্নয়নটা শুধু মানে রাজধানী কেন্দ্রিক বা শহর ভিত্তিক হবে না, যে কারণে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমার শহর আমার আমার গ্রাম আমার শহর, কারণ প্রত্যেকটা গ্রামের মানুষকে আমরা শহরের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দিতে চাই। তাতে দুটো হচ্ছে যে মানে শহরমুখী যে প্রবণতা সেটাও যেমন কমে যাবে, আর গ্রামে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি আমরা লক্ষ্য করছি, নদীমাতৃক বাংলাদেশ, আমি 96 সাল থেকে নিয়ে পর্যন্ত যদি হিসাব করেন যে কত হাজার ব্রিজ কালভার্ট আমরা তৈরি করেছি, এবং বড় বড় ব্রিজ, যমুনা নদীর উপরে ব্রিজও আমার হাতে করা, আবার আল্লাহর রহমতে পদ্মা ব্রিজ, এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমাদের সরকারের উপরে যখন দুর্নীতির অভিযোগ এনেছিল সেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, দুর্নীতি তো প্রমাণ করতে পারিনি, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। অনেকে বাধা দিয়েছে,
অনেক বাধা পেয়েছি, অনেকে বলেছে এটা কোনোদিন সম্ভব না, এমন এমন একটা মানসিকতা ছিল, এটা আমি একদম খোলাখুলি বলি, সকলের মাঝে আমার একটা মানসিকতা ছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ছাড়া আমরা কিছুই করতে পারবো না, তাদের পরামর্শ ছাড়া কোনো উন্নতি করতে পারবো না। তা আমি খালি ভাবতাম যে কী ব্যাপার, কোনো একটা ফ্রেস্তা নেমে এসে যেন আমাদেরকে পরামর্শ দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করতাম যে সেখানে একা সময় একটা অফিসার আসে কাজ করছে, সে আমার দেশের কতটুকু জানে, যারাই আসুক বিদেশ থেকে তারা আমার দেশকে কতটুকু জানে, দেশের মাটি মানুষ সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে, যে তাদের কথা শুনেই আমাদের সব করতে হবে কেন, আমাদের নিজেদের চিন্তা আমাদের নিজেদের করতে হবে। আর যখন এই পদ্মা সেতু নিয়ে প্রশ্ন উঠল, আর আমি যখন ঘোষণা দিলাম যে নিজস্ব অর্থায়নে করব, ওটা অনেকে বিশ্বাস করতে পারে নাই, তবে আমি শুধু একটা কথা বলতে পারি যে এই একটা সিদ্ধান্ত এবং আজকে আমরা পদ্মা সেতু যখন বাস্তবায়ন করেছি, তার ফলে অন্তত বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পেয়েছে, এখন সবাই বাংলাদেশকে সমীহ করে। জাতির পিতা 7ই মার্চের ভাষণে বলেছিলেন, আপনাদের একটু স্মরণ করে দিই, যে কেউ দাবায় রাখতে পারবা না, তাই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটা কিন্তু এখন আন্তর্জাতিক পর্যায়ে বুঝে গেছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের যারা মাঠ প্রশাসনে আছেন, যখনই কোনো প্রজেক্ট নেওয়া হয়, যে এলাকায় নেওয়া হয়, সেই এলাকার জন্য সেটা কতটুকু প্রযোজ্য, কতটুকু কার্যকর, বা মানুষ কতটুকু লাভবান হবে এবং অপচয় কতটুকু কম, মানে অপচয় বন্ধ হবে, সেদিকে কিন্তু আপনাদের নজরদারি থাকা উচিত। পাশাপাশি সেই প্রকল্পগুলি যখন বাস্তবায়ন হয়, হ্যাঁ এক একটা মন্ত্রণালয়ের এক একটা প্রকল্প, কিন্তু একথা গতবারও আমি বলছিলাম এখনও বলি, কিন্তু জেলা প্রশাসকদের বা বিভাগীয় যারা আছেন প্রত্যেকেরই কিন্তু, এমনকি উপজেলা পর্যায়েও সকলের কিন্তু তাদের দেখার অধিকার আছে যে আপনার এলাকায় যে কাজ হচ্ছে সেই কাজের মান, সে কাজ সঠিক হচ্ছে কি না, সে কাজটা মানুষের জন্য কতটুকু কার্যকর, সে বিষয়টা তদারকি করার কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে, আপনারা করতে পারেন। এটা হয়তো একজন শুনলে আর একজন বলবে হ্যাঁ আমাদের প্রকল্প আমরা কেন করবো, সেটা না, যেহেতু একটা জেলার দায়িত্ব আপনাদের, স্বাভাবিকভাবে এটা আপনারা দেখবেন, আপনারা করতে পারেন। এটা আমি বলছি আপনাদেরকে যে আপনারা দরকার হলে আমাকে খবর দেবেন, আমি দেখবো যে কী হলো, কিন্তু যেখানে সেখানে যত্রতত্র শুধুমাত্র একটা পয়সা আর ইসের জন্য প্রকল্প নেওয়া, এটা আমি পছন্দ করি না। এবং প্রকল্পের ক্ষেত্রে যেটা আমাদের এখনই প্রয়োজন, আমি সেইগুলি এখন করতে চাই। আর এই কোভিডকালীন যে অর্থনৈতিক মন্দা সারা বিশ্ব হিমশিম খাচ্ছে, তার উপর এসে পড়ল আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যার ফলে আজকে অনেক উন্নত দেশও নিজেদেরকে অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। আমাদের যাতে সেটা করতে না হয়, সেই জন্যই আমরা কিচ্ছতা সাধনের কথা বলেছি, আমাদের অপ্রয়োজনীয় খরচ আমরা কমিয়ে দিয়েছি, এবং সেটা ব্যাপারেও আপনারা সচেতন থাকবেন। আমি জানি আজকেই পেপারে দেখলাম আমাদের বিরোধী দলের একজন বলে ফেলছেন ইভিএমের 8,000 কোটি টাকা লাগবে, কাজেই সেটা পরিকল্পনা কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জন্য সেখানে খুব বড় ওটা বাংলাদেশে আর্থিক সংকট। আর্থিক সংকট অবশ্যই সারা বিশ্বব্যাপী আছে, আমাদেরও আছে, কিন্তু এমন পর্যায়ে নাই যে আমরা চলতে পারবো না, কিন্তু এই খরচটা এখন এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকার কী, আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখা, মানুষের চিকিৎসা সেবাটা নিশ্চিত রাখা, মানুষের কল্যাণটা আগে দেখা, সেখানেই যত টাকা লাগবে আমার কৃষি উৎপাদন যাতে বাড়ে, আমি সেদিকে তার জন্য যা খরচ লাগে আমি সেটা করব, মানুষের চিকিৎসা ক্ষেত্রে যা লাগে আমরা করব। বাংলাদেশ তো একটা দেশ, বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি, পৃথিবীর কই ধনী দেশগুলি তো দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে, এখানে হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করেছি, শুধু ভ্যাকসিন দেয়া তো না, ভ্যাকসিন দিতে গেলে কত আয়োজন করতে হয়, একটা জায়গা থেকে ভ্যাকসিন নিতে গেলে তার জন্য ফ্রিজার দরকার, রাখার জন্য দরকার, যেখানে দেবে সেটাকে এয়ার কন্ডিশন করে সেই জায়গা তৈরি করা দরকার, দেবার জন্য যে স্বাস্থ্যকর্মী দরকার, ট্রেনিংপ্রাপ্ত কর্মী বা ডাক্তারদের আলাদাভাবে রেখে প্রতিদিন তাদের জন্য যে আলাদা খরচ করে যারা করোনার চিকিৎসা দিয়েছে সেই চিকিৎসার ব্যবস্থা, সেটাও আমরা করেছি। আমরা সমস্ত হাসপাতালে বেড বাড়িয়ে দিয়েছি, নতুন নতুন হাসপাতাল তাৎক্ষণিকভাবে তৈরি করে দিয়েছি, এবং ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিয়ে তাদের সুরক্ষার দিকে লক্ষ্য রাখা,
এবং যার জন্য পানির মতো টাকা খরচ হয়েছে, আমরা কিন্তু সেইটা খরচ করেছি। কিন্তু যেগুলো আমার এক্ষুনি প্রয়োজন নাই সেগুলো আমরা কেন করতে যাব? আমাদের তো খরচ করতে হবে আগে মানুষের যেটা চাহিদা পূরণ করা, মানুষের খাদ্য চাহিদা, চিকিৎসা চাহিদা, শিক্ষা চাহিদা, এগুলো আগে রক্ষা করা। আমরা সেটাই করে যাচ্ছি, কাজে আমরা মনে করি সেভাবে আমাদের কাজ করতে হবে। প্রত্যেক এলাকায় আমি একটু অনুরোধ করব যে প্রতিটি, আমাদের কিন্তু বাংলাদেশটা একটা বৈচিত্র্যময় দেশ, এক একটা এলাকায় এক একটা জিনিস আমাদের উৎপাদন হয়। প্রতিটি এলাকায় যে উৎপাদনগুলি হচ্ছে কোন জিনিসটা আমাদের বেশি উৎপাদন হয়, আর আমি কৃষি উৎপাদনের উপরেই বেশি এখন গুরুত্ব দিচ্ছি, এই জন্য যে বিশ্বব্যাপী যে খাদ্য মন্দা দেখা দিয়েছে তার ধাক্কা যেন আমাদের উপর না পড়ে। আর কিছু কিছু জিনিস আমাদের আমদানি নির্ভর, তা আমরা কেন কতকাল আমরা আমদানি নির্ভর থাকবো? যতটুকু যা পারি আমরা নিজেরা উৎপাদন করবো, আমরা তো পারি। এক সময় ছিল কোরবানির গরু, ওই ভারত থেকে কোরবানি না, গরু না আসলে আমাদের কোরবানিই হবে না, এখন তো আর আমাদের সেই পরনির্ভরতা নাই। ঠিক এভাবে আমাদের খাদ্য আমরা উৎপাদন করতে পারছি যাতে করে আমরা আমাদের চাহিদাটা মিটাতে পারি। ঠিক সেইভাবে হঠাৎ পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেল, আমাদের পেঁয়াজের জন্য হাহাকার চারিদিকে, অনেক টাকা খরচ করে পেঁয়াজ আনতে হলো, রোজার সময় পেঁয়াজ না খেলে আর বেগুনি না খেলে হবেই না, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা পেঁয়াজ উৎপাদন শুরু করেছি, সাথে সাথে আমাদের এখন যেটা করতে হবে প্রত্যেকটা এলাকায়, এটা আমার মনে হয় জেলা প্রশাসকরা একটু উদ্যোগ নেবেন, আমার যে এলাকায় যে পণ্য উৎপাদন হয় এটা আমি খাদ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, কৃষি মন্ত্রণালয়কেও আমি বলেছি, এবং কৃষি মন্ত্রণালয়কে যে আমি বিশেষ করে নেদারল্যান্ডে এবং বিভিন্ন জায়গায় তারা যেভাবে এই যে শাক সবজি ফল মূল সেগুলি সংরক্ষণ করে, চিলিং সিস্টেম, সব কিছু কিন্তু ফ্রিজারে থাকে না, এখানে একটু ঠান্ডা টেম্পারেচার যেটা হিসাব মতো এক একটা জিনিসের জন্য এক এক রকম হিসাব থাকে, সেই ধরনের চিলিং চেম্বার করে দেওয়া, তার ব্যবস্থা আমরা নিতে চাচ্ছি। আমরা বিভাগীয় পর্যায়ে প্রথমে করতে পারি, পরবর্তীতে আমরা জেলা পর্যায়ে করতে পারি, যে আমাদের পণ্যগুলি যখন উৎপাদন হবে সেই উৎপাদিত পণ্যগুলি সংরক্ষণ করা, সেগুলি বাজারজাত করা, এবং আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি বা বিসিক শিল্পনগরী করছি সে সমস্ত জায়গায় আমাদের সাথে সাথে আমাদের এই খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা, সে বিসিক শিল্পনগরী হোক বা আমাদের 100টা অর্থনৈতিক অঞ্চল হোক, এসব জায়গায় আমাদের কৃষি পণ্য যা উৎপাদন হয় তার উপর ভিত্তি করেই আমাদের শিল্প যাতে গড়ে ওঠে। হ্যাঁ, বিদেশি পণ্য আসবে, সাথে সাথে এগুলোও আমাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাহলে আমার বাংলাদেশের কখনো কোনো অভাব তো হবেই না, এবং আমরা আমাদের উদ্বৃত্ত খাদ্য অনেক দেশে আমরা পাঠাতে পারবো, তাদের চাহিদা আমরা পূরণ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা আরও কতগুলি পদক্ষেপ নেব, আমি সেখানে আসছি। যেমন আমাদের পরিবহনের জন্য ইতিমধ্যে রেল, তাদেরকে চিলিং সিস্টেম সহ রেল বগি এবং সেই সাথে ফ্রিজার দুটোই যেতে হয়, সে ব্যবস্থা আমরা অলরেডি কিছু করা হয়েছে, আরও করা হবে। আমাদের মানে সড়কপথ, নৌপথ বা বিমান, আমরা কিছু আমরা কার্গো কেনার পরিকল্পনা নিয়েছি, যদিও এই কোভিড আর ইউক্রেন যুদ্ধের জন্য এই সময় আমরা সেটা খরচ করতে পারছি না, এই জন্য কার্গো বিমান ঠিক এই মুহূর্তে আমরা কিনতে পারছি না, কিনবো না, হয়তো আগামীতে আমি কিনবো, এটা আমার পরিকল্পনা আছে যে বিমানে কার্গো নিয়ে আসবো, আমরা নিজেদের কার্গো বিমান থাকবে, আমাদের এই উৎপাদিত পণ্য আমরা বিদেশে যেন সঙ্গে সঙ্গে মানে রপ্তানি করতে পারি, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই, তাতে আমরা আমাদের রপ্তানিও বাড়বে, রপ্তানি বহুমুখীকরণ হবে, আবার উদ্যোগ বাড়বে। তবে এই মুহূর্তে কিনতে পাচ্ছি না, আমি আগেই বলেছি যে যখনই একটু ভালো সময় আসবে আমরা তখন এই খরচ করতে পারবো। আমাদের নৌপথেও যেন পণ্য পরিবহনে যেগুলি বিশেষ করে যে সব এলাকায় সড়কপথে আসতে পারবে না সেখানে যেন এরকম আমাদের মানে চিলিং সিস্টেমটা থাকে যে খাদ্যটা ঠিক তার যে টেম্পারেচার আসার কথা সেইভাবে যেন আসতে পারে। অর্থাৎ রেলপথে, সড়কপথে, জলপথে, বিমানে সব ক্ষেত্রেই আমাদের এই ধরনের একটা সিস্টেম যদি আমরা করতে পারি, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমরা যখন যাচ্ছি তখনও আমাদের এই খাদ্য পণ্য বা কৃষি প্রক্রিয়া যাতে বেশি হয় এবং সেটা আমরা রপ্তানি যাতে করতে পারি সেই স্ট্যান্ডার্ডে করা, এটা পরীক্ষা করার জন্য পরীক্ষাগার নির্মাণ করা, সংরক্ষণাগার নির্মাণ করা, আমার মনে হয় প্রত্যেকটা এলাকায় যদি আমরা সংরক্ষণাগার করতে পারি তাহলে আমাদের পণ্য নষ্ট হবে না, বা প্রত্যেক উৎপাদিত পণ্য অনেক সময় বেশি বাজারজাত করতে পারে না দেখে নষ্ট হয়ে যাবে, সেজন্য নষ্ট না হয় সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। এখন আমাদের মূলত এই দিকটাই বেশি নজর দেওয়া দরকার বলে আমি মনে করি।
আজকে আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট স্বাবলম্বী হয়েছি বা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কিন্তু সামনে আমাদের আরও এগিয়ে যেতে হবে। সে লক্ষ্য সামনে নিয়ে ইতিমধ্যে জানেন যে আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আর আজকে তো আমার ডিজিটাল বাংলাদেশ আমরা করে তুলেছি, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ হয়েছে, পাশাপাশি আমরা সাবমেরিন কেবল এক দুই আমরা কার্যকর করেছি, আমরা তিন ও ক্রয় করার পদক্ষেপ নিয়েছি, যাতে আমাদের এই ডিজিটাল পদ্ধতিতেই আমাদের ছেলেমেয়েদের জন্য কাজের ক্ষেত্রটাও পরিধি বৃদ্ধি পাবে, পাশাপাশি আমরা আমাদের দেশটাকেও সেই স্মার্ট বাংলাদেশ অর্থাৎ আমাদের গভর্নেন্সের ক্ষেত্রে এটা ই গভর্নেন্স হবে, ইকোনমি আমাদের ই ইকোনমি হবে, অর্থাৎ স্মার্ট অর্থনীতি, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সরকার, স্মার্ট সব ক্ষেত্রে আমরা এই সিস্টেমটাকে নিয়ে আসতে চাই। এবং তার ট্রেনিং সেন্টারও আমরা সারা বাংলাদেশে করে দিচ্ছি, হাইটেক পার্ক থেকে শুরু করে ইনকিউবেশন সেন্টার থেকে শুরু করে সবগুলি আমরা করে আমাদের জনগোষ্ঠীকে আমরা তৈরি করে নিচ্ছি, যেটা এই 41-এর মধ্যে আমরা করতে পারি। আমি আপনাদের অনেক কাজের ব্যাপারে কতগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি, বিশেষ করে একটু লক্ষ্য রাখার জন্য, কারণ অনেক কাজ আপনারা করেন, তার মধ্যে যেমন এক, খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে, আর কোথাও যেন পতিত জমি না থাকে, অনাবাদি জমিকে আবাদ করতে হবে, এবং প্রচুর অনাবাদি জমি আছে সারা বাংলাদেশে, সেগুলি যদি আমরা চাষের উপযোগী করে ফেলতে পারি তাহলে আমাদের খাদ্য উৎপাদন এবং বহুমুখীকরণ করতে কোনো সমস্যা হবে না, কাজেই সেদিকে একটু লক্ষ্য রাখা। দুই হচ্ছে নিজেরাই নিজেদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং সাধারণ মানুষকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। তিন, সরকারি অফিস সময়ে সাধারণ মানুষ যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে যথাযথ সেবা পায় তা নিশ্চিত করতে হবে এবং সেবা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনই যেন হয় সরকারি কর্মচারীদের বরাত। চার, সরকারি তহবিল ব্যবহারে কৃচ্ছতা সাধন করতে হবে। পাঁচ, SDG স্থানীয়করণের আওতায় নির্ধারিত লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে তৎপরতা জোরদার করতে হবে। ছয়, দেশে একজনও ভূমিহীন গৃহহীন থাকবে না, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, ভূমিহীনদের জন্য কৃষি খাস জমি বন্দোবস্ত সহ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য প্রকৃত অসহায় দুস্থ ও সুবিধা বঞ্চিত প্রান্তিক শ্রেণীর মানুষ সুযোগ পায় সেটা নিশ্চিত করতে হবে। আর জমি আর ঘর দিলেই হবে না, কর্মসংস্থানের ব্যবস্থাটাও একান্তভাবে দরকার, সেই সুযোগটাও সৃষ্টি করতে হবে। সাত, শিক্ষা প্রতিষ্ঠান সময়ে পাঠদান কার্যক্রমের মানোন্নয়নে উদ্যোগী হতে হবে, অপেক্ষাকৃত দুর্গম এলাকা শিক্ষা প্রতিষ্ঠান সময়ে প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। আট, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র সময় যেন কার্যকর থাকে তা প্রতিনিয়ত তত্ত্বাবধান করতে হবে। নয়, শিশু কিশোরদের শারীরিক মানসিক বিকাশের লক্ষ্যে তাদের জন্য প্রত্যেক এলাকায় সৃজনশীল চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে হবে। দশ, নাগরিকদের সুস্থ জীবনাচারের জন্য জেলা উপজেলায় পার্ক, খেলার মাঠ প্রভৃতি সংরক্ষণ এবং নতুন পার্ক ও খেলার মাঠ তৈরির উদ্যোগ নিতে হবে। এগারো, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুবিধা নিতে উচ্চ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রচেষ্টা নিতে হবে। বারো, সরকারি দপ্তর সময়ে ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করতে হবে, নিজ নিজ জেলার সরকারি উন্নয়ন অগ্রগতি ও সাফল্য ওয়েবসাইটে তুলে ধরতে হবে। ১৩, জনসাধারণের মধ্যে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণে কাজ করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার, গুজব ইত্যাদি রোধে উদ্যোগ নিতে হবে।